নমস্কার বন্ধুরা, তোমাদের আরও একবার স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিকে এত ভালো সাফল্য পাওয়া যায় কিভাবে, সেটা জানালো উচ্চ মাধ্যমিকের কৃতি সতর্ষী রায়। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে সতর্ষী রায়। এত ভালো রেজাল্ট তার কী করে হলো সেটা উনি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোন থেকে দূরে থাকার জন্য ভালো রেজাল্ট হয়েছে। চলুন শুনে নিই সতর্ষী আর কি বললেন। না, একদমই অপ্রত্যাশিত এই রেজাল্ট। যেহেতু আমার কিছু পরীক্ষা হয়নি, তো আমি মানে যখন বললেন যে কিভাবে নতুন নাম্বার হবে, তো তাই জন্য ওটা অত্যন্ত সংশয় ছিল যে কিভাবে নাম্বারিংটা হবে না হবে। আর যেহেতু অঙ্কটা ভালো হয়েছিল, তো আশা করেছিলাম যে অঙ্কতে যে নাম্বারটা হবে সেই নাম্বারটাই অন্যান্যগুলোতে হবে, তো তাই হয়েছে। কিন্তু তা এতটা নাম্বার অপ্রত্যাশিত। অঙ্কে 100-100 পেয়েছি, ফিজিক্স কেমিস্ট্রি আর স্ট্যাটিস্টিক্সে 100-100 পেয়েছি, আর ইংরেজিতে 99 আর বাংলাতে 92। আমার টেস্ট পরীক্ষা সেরকম নাম্বারটা একদমই খারাপ হয়েছিল, আমি 80% নাম্বার পেয়েছিলাম। তো তারপর থেকে হচ্ছে কি মানে সারা বছরই পড়তাম, কিন্তু তার আগে হচ্ছে মোবাইল মোবাইল করে একটা যা হয় আর কি, ওটা অত্যন্ত অ্যাডিক্টেড হয়ে পড়েছিলাম। তো তারপর হচ্ছে কি আমার স্কুল শিক্ষিকারা, আমার এমনি গৃহ শিক্ষকরা, যাদের কাছে আমি টিউশন নিতাম, তারা সবাই আমাকে অত্যন্ত সাহায্য করেছে। মানে আমি কোয়েশ্চেনের এমনি পেপার সলভ করে করে দিতাম, স্যাম্পেল যে পেপার বা আগের বছরের পেপার ওনারা সব দেখে দেখে দিতেন, কোনোদিনই আমাকে হচ্ছে কি বাধা দেননি। মোবাইল তখন 12-এ ওঠে, নতুন নতুন মোবাইল, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে কি অ্যাকাউন্ট খোলা, বিদেশের বন্ধুরা হ্যান ত্যান করে যা হয় হচ্ছে কি আমি তো আমার মানে মোবাইলে যে স্ক্রিন টাইম আমার এমনও হচ্ছে কি 12 ঘন্টা আমি হচ্ছে কি মোবাইলেই কাটিয়েছি, আমাকে দেখাচ্ছে ফোন। তো ওটা হচ্ছে কি অত্যন্ত একটা মানে টেস্টে ওই জন্য অত্যন্ত খারাপ হয়েছিল। আমি মোটামুটি বরাবরই ভালো রেজাল্ট করতাম, মাধ্যমিকের পর পরে মাধ্যমিকও ভালো রেজাল্ট হয়েছিল, কিন্তু টেস্টে অত্যন্ত খারাপ হয়েছিল। তাই জন্য তারপর থেকে টেস্টের পরে থেকে মানে উচ্চ মাধ্যমিক অবধি মোবাইলে আমার হাতই দিইনি। আমার তো পার্সোনালি এফেক্ট অনেকটাই পড়েছিল, অনেকটা এফেক্ট করেছিল। মানে শুধু তো মোবাইলে ওই যতক্ষণ আমি কাটাচ্ছি তা নয়, তারপরে ওইটা নিয়েই ভাবা। কিন্তু আমি যখন হচ্ছে কি মোবাইলে ঘাঁটতাম না, মানে টেস্টের পরে আমি বলছি, আমি যে মানে 20 ঘন্টা পড়েছি এমন নয়, আমি হয়তো 8-10 ঘন্টাই পড়তাম, কিন্তু যে ঘন্টাগুলো পড়তাম না তখন ওই পড়াশোনার কথা নিয়েই ভাবতাম। সেই মাঝখানে একটা ডুবে থাকা, তো একটা আমার মনে হয় এটা ইন দ্য লং রান খুব ভালো এফেক্ট। আমি তো যেই মেন্স দেবো ওটাই আমার একমাত্র টার্গেট ছিল, তো মেন্স প্রথমবার যে জানুয়ারিতে যে হয়েছিল ওটাও সেরকম ভালো হয়নি, ওই একই কারণে আর কি সেরকম ভালো হয়নি। তো এবারের জন্য খুব পড়ছিলাম, HS-এরও পড়া করছিলাম। এবার যখন বললেন যে ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষা, শিওরলি ক্যান্সেল হয়ে গেছে, তখন একদম শুধুমাত্র মেন্সের জন্যই আর কি পড়ছিলাম। পরীক্ষা টরীক্ষা বিভিন্ন ওয়েবসাইটে পরীক্ষাও দিচ্ছিলাম। ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, কোনো NIT-FNIT কোনো ভালো গভর্নমেন্ট কলেজ থেকে ইচ্ছা আছে। তাহলে 500 আর 500 হলো না এবছরের মতো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো দেখে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।